চলো। 13 নম্বর ওয়ার্ক, তাই তো? কনসোলিডেটটা শিখবো। তো আমাদেরকে প্রথম সিটে এইটা বানাতে হবে, দ্বিতীয় সিটে আমরা যাই, দ্বিতীয় সিটেও আমরা এটাই বানাবো, কিন্তু মার্কসগুলো মানে পেমেন্টগুলো আলাদা আলাদা করবে। থার্ড সিটে আমাদের যোগ বসবে, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাতে যে ফর্মুলাগুলো আছে এটা ভুল দেখাচ্ছে, তার কারণ ফর্মুলাটা আমি একটু ভুল করে দিয়েছি, ইচ্ছাকৃতভাবে ভুল করেছি। তাহলে সিট ওয়ানে কি করলাম, এই ফরম্যাট লিখলাম, এইগুলো ইচ্ছে মতো চেঞ্জেস করবে, অসুবিধা নাই। সিট টু এ একই ফরম্যাট, এই ভ্যালুগুলো চেঞ্জেস হবে। 3 নম্বর সিটে ফর্মুলাটা লিখবো আমরা, ফর্মুলাটা লিখবো এইরকমভাবে, সিট ওয়ান, তারপরে সেল অ্যাড্রেস, যে সেল অ্যাড্রেসে ভ্যালুটা আছে, কত সেল নম্বর সেল অ্যাড্রেস আছে, B2 তে আছে, সিট ওয়ানে, ভালো করে দেখো। আবার সিট টু এও আমার, এই যে সিট টু, এটা কিন্তু সিট ওয়ানের B2 আর এটা সিট টু এর B2, তাহলে দুজনের যোগ, এই ফর্মুলাটা লেখার পরে এন্টার প্রেস করলে যোগটা বসে যাবে। এটাকে এবার ফিল করে দাও, তাহলে পুরোপুরি আমাদের যেখানে যেখানে ভ্যালু ছিল, সিট ওয়ানে 1000 পেমেন্ট করেছে, সিট টু এ 1000 পেমেন্ট করেছে, সিট থ্রিতে 2000 পেমেন্ট দেখাচ্ছে, তার মানে টোটাল বসে গেছে। এছাড়াও এই ফর্মুলা ছাড়াও আমরা আর একটা পদ্ধতিতে করতে পারি, সেই পদ্ধতিটাও একটু নোট ডাউন করবে, কেমন? আমি ধরে নিই টোটালটা ফর্মুলা ছাড়া মুছে দিলাম, তারপরে আমরা এবার কার্সারটা রাখছি এখানে, তখন আমরা সিট ওয়ান সিট টু এর যোগ বসবে 3 নম্বর সিটে, তাই তো? তাহলে পরে আমরা এবার যাব ডেটা টাইপে, 3 নম্বর সিটে কার্সারে যেখানে টোটাল বসবে সেইখানে সিলেক্ট রেখেছি সেলটা, তারপরে ডেটা, তারপরে কনসোলিডেট, দেখতে পাচ্ছি কনসোলিডেট, কনসোলিডেট, কনসোলিডেটে ক্লিক করলে পরে আমার সামনে একটা উইন্ডোজ আসবে, সেই উইন্ডোতে দেখো রেফারেন্স, এই যে রেফারেন্স, এই রেফারেন্সের এখানে কার্সারটা বিপ করছে। এই মুহূর্তে আমাকে সিট ওয়ানে গিয়ে ক্লিক করতে হবে, সিট ওয়ানে ক্লিক করলাম, সিট ওয়ানে ক্লিক করার পরে আমরা এই ভ্যালু কটা সিলেক্ট করব, যে ভ্যালুগুলো যোগ হবে তাদের ভ্যালুগুলো সিলেক্ট করলাম, এবার অ্যাডে ক্লিক হয়ে গেল। নেক্সট সিট টুতে যাব, সেখানে গিয়ে আবার ওই সিট টু এর যে ভ্যালুগুলো যোগ হবে সেগুলোকে সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক, দেখো এখানে অ্যাড্রেস অটোমেটিক ধরে নেবে, অ্যাডে ক্লিক, এবার ওকে, ফাইনালি ওকে করলে 3 নম্বর সিটে আমাদের যোগ বসে যাবে, যোগ বসে গেল। এইখানে কিন্তু কোনো ফর্মুলা নেই, ক্লিয়ার? আমাদের একটা হচ্ছে ফর্মুলা লিখে আর একটা হচ্ছে কনসোলিডেট ফাংশনটাকে, কনসোলিডেট অপশনটাকে ব্যবহার করে, ঠিক আছে? এইটা হলো আমাদের 13 নম্বর ওয়ার্ক কনসোলিডেটের কাজ।